প্রিয় ছাত্রী বৃন্দ, আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মাসে আমাদের প্রথম ক্লাস, ওই ফার্স্ট ইয়ারের ক্লাস আরম্ভ হয়ে গেছে 4 তারিখে। এরপর থেকে বিভিন্ন স্যারা ক্লাস নিচ্ছে। তোমাদের প্রতিটি প্রবন্ধ 4 তারিখে হয়ে গেছে, তো তোমরা বই কিনবে। বই না কিনলে কিন্তু ক্লাসগুলি তোমরা ফলো করলেও ফলপ্রসূ হবে না। বই কিনতে হবে, যে কোনো একটা একটা বই তোরা কিনবে। তো যা হোক, আমি ম্যাট্রিক্সে একটা ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, ওই সেই ক্লাস সম্পর্কে আজকে যোগ এবং বিয়োগ আবার দিচ্ছি, বোঝাচ্ছি তোমাদেরকে। সেই ক্লাস সম্পর্কে একটু গভীরে যাচ্ছি আর কি। তো ঠিক আছে, অঙ্কে আসা যাক। তাহলে আমরা অঙ্কে আসি, যে এই ধরলাম এই একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। আগে ক্লাসে বলেছিলাম এগুলো সারি, এগুলো সারি 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 বললাম কয়টা ফ্রেম বললাম আমরা তিনটা, তিন সারি আর কলাম 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 কলাম, তিন সারি তিন কলাম, এটা হলো বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এখানে যদি বলা হয়, যদি পয়েন্ট বলা হয় যে তিন নম্বর সারি দুই নম্বর কলাম কত, এই তিন নম্বর সারি দুই নম্বর কলাম ফোর, যদি বলা হয় দুই নম্বর সারি দুই নম্বর কলাম কত, এই দুই নম্বর সারি এক নম্বর সারি গুনতে হবে, দুই নম্বর সারি দুই নম্বর কলাম, এটা দুই নম্বর সারির এক নম্বর কলাম, দুই নম্বর সারি দুই নম্বর কলাম, দুই নম্বর সারি তিন নম্বর কলাম, ঠিক অনুরূপভাবে এটাও তাই সারি কলামগুলো এইভাবে আসবে। এখন তোমাদের বলা হলো এই ধরলাম এই একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এগুলি বিভিন্ন সংখ্যা হতে পারে। এই প্রত্যেকটা উপাদানগুলিতে বিভিন্ন হতে পারে, বিভিন্ন সংখ্যা হতে পারে। তোমাদের বলা হলো ম্যাট্রিক্স দুটা সমষ্টি এবং অন্তর নির্ণয় করো। সমষ্টি মানের যোগ আমরা আগে জানি, আর অন্তর্মানের বিয়োগ এটা আমরা আগে শিখে ফেলেছি, সমাধান করলাম এ প্লাস বি। এই উপাদান প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ হয়ে যাবে, যোগ হবে। দ্বিতীয় উপাদান প্রথম ম্যাট্রিক্সে, দ্বিতীয় ম্যাট্রিক্সে দ্বিতীয় উপাদান, প্রথম ম্যাট্রিক্সে তৃতীয় উপাদান, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সে তৃতীয় উপাদান, এইভাবে যোগটা হবে। প্লাস এইট প্লাস প্লাস মাসে মাইনাস, মাইনাস ফোর ফোর যোগ সিক্স, মাইনাস ওয়ান যোগ প্লাস টু, ঠিক প্রত্যেকটাই তাই। এক্ষেত্রে এটা হচ্ছে জিরো যোগ ওয়ান, ওয়ান যোগ থ্রি, থ্রি যোগ সেভেন, ফাইভ যোগ ফাইভ, ফোর যোগ ফোর, এইট যোগ ওয়ান, যোগফলটা তো বুঝতেই পারতো সেটা সিম্পল ব্যাপার, যোগফলটা যা আসবে এটি তোমার দুটি ম্যাট্রিক্সের সমষ্টি। অন্তরের ক্ষেত্রে কি, অন্তরের ক্ষেত্রে তাহলে কী অবস্থা, প্রত্যেকটা উপাদান থেকে একটা উপাদান একটা উপাদান বিয়োগ করতে হবে, এটা প্রথম উপাদান থেকে পরটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান তাহলে বিয়োগ। হ্যাঁ, তখন যদি বলা হয় তো বি মাইনাসে কত, তখন তোমাকে এখানে আগে বিটাই উপাদানটা আগে নিতে হবে। এখান এখানে বলা আছে এ মাইনাস বি, কাজে আমি এ মাইনাস বি বের করছি, যদি বলা হয়তো বি মাইনাসে তাহলে বি উপাদানটা আগে নিতে হইতো, এটি পার্থক্য, কোনো কোনো পার্থক্য আর নাই। তাই এ মাইনাস বি বের করছি, এ ফোর এখানে হলো এইট ছিল, এখানে এইট এইট বিয়োগ, আবার এখানে হলো আবার একটা বিয়োগ, যোগ হয়ে গেলে এই কারণে এইট এইট যোগ ফোর, তো অনুরূপভাবে ফোর থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, এই উপাদান থেকে এই উপাদান বিয়োগ, এই উপাদান থেকে এই উপাদান বিয়োগ, এই উপাদান থেকে এই উপাদান বিয়োগ, ফাইভ থেকে ফাইভ বিয়োগ, ফোর থেকে ফোর বিয়োগ, এইট থেকে ওয়ান বিয়োগ, ঠিক একই ভাবে এটা তো পারবাই। বার এখানে হলো মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, যা থাকে এখানে যা থাকে, মাইনাস টু থাকে, মাইনাস ফোর থাকে, জিরো জিরো, এখানে থাকে সেভেন। এই গেল আমাদের ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, সিম্পল ব্যাপার, যোগ বিয়োগ কোনো ব্যাপার না। তবে এখানে যদি বলা হয় বি প্লাস এ, তাহলে এই প্লাস বি এক যোগের ক্ষেত্রে এক হয়ে যাবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ভিন্ন হবে। মনে রাখবা বিয়োগের বিয়োগের সময় যে উপাদানটা যে তোমার ম্যাট্রিক্স আগে থাকবে সেই উপাদানগুলো আগে লিখতে হবে, এটুকু শুধু পার্থক্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।